তার সঙ্গে সরাসরি এনকাউন্টার হলো, আমরা কথা বললাম। আমার আজকের ব্লগটা শুধু তার জন্য এবং পুনম দিলমের জন্য আমাদের ব্লগটা কিন্তু প্রচুর শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সেটা হচ্ছে লাল পাহাড়ির দেশেও কি বারাসাতের মতন এত সুন্দর সুন্দর ছেলে দেখতে পাওয়া যায়? কে জানে, আমি তো জানি না। তোদের শুধু এই ছেলে থিম সাজগোজ এইসব, তোরা কখনো ভেবেছিস লাল পাহাড়িতে কি খাবার পাওয়া যায়? ওখানকার মানুষগুলো কি বিরিয়ানি খেতে পারে? আপনারা দেখছেন এক্সপ্লোরার বিশাল, আর আজকে বারাসাতে আমরা কালী পুজো পরিক্রমা করতে এসেছি। মানে এখানকার কালী পুজো কতটা ফেমাস আমরা শুনেছিলাম, আজকে স্বচক্ষে দেখতে এসেছি তাও আবার বারাসাতের মেয়েদের এসে। কিন্তু এখানে এসে যেটা মনে হচ্ছে, কালী ঠাকুর এক্সপ্লোর তো করছি, মণ্ডপ তো দেখছি, তার থেকেই বারাসাতের মেয়েগুলোর এই ভয়ঙ্কর ঢং নেকা মুখ চাচ্ছে তাই গিরি, মানে এই জিনিসগুলো একদম মানে কী বলবো, কোনো ওয়ার্ডস নেই। যাই হোক, সন্ধ্যেটা ওদের সাথেই কাটাবো, ওদের সঙ্গে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরবো, আর ওদের এই ক্রেজিনেস, ওদের পাগলামোগুলোর সাক্ষী শুধু আমি নয়, আমার সঙ্গে থাকবে তোমরাও।
বুদ্ধ, আর আমরা বুদ্ধের সঙ্গে পোজও দিয়েছি, সুন্দর সুন্দর ছবিও তুলেছি, কিন্তু ঠিক ঠিক থিম বুঝে উঠতে পারিনি এখনো। হ্যাঁ, আর সঙ্গে এই যে তানিয়া দি রয়েছে, সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা দি, দাদা রয়েছে। যেখানে আমি তোমাদের থিমটা বলতে চাইছি, থিমটা হচ্ছে গিয়ে সহজ পাঠ, যেটা আমরা ছোটোবেলায় বলতে গেলে হাতে খড়ি দিয়েছি কি জানি, যে সহজ সহজ পাঠ আর কিশালয়, যেটা আমরা জানি অবশ্যই দীর্ঘই অনেক কিছু দিয়ে দু তিন লাইনের একটা দুটো করে একটা করে কবিতা থাকতোই, অয়াজাগর আসতে রে আমটি আমি পারো খেলে কি যেটা হবে, হয়তো সব গুলিয়ে ফেলেছি আমি, প্রচণ্ড পরিমাণে গুলিয়েছি, কারণ গুলিয়ে ফেলা সব যেটা হচ্ছে, এবং তোমাদের দেখাতে চাইছি আলোগুলো, আলোগুলো কি সুন্দর লাগছে দেখো। আমি কতবার, আমার একটা ড্রিম আছে এরকম আলো তো আমার বার্থডে থেকে গিফট করে না, গডটা আমাকে একটা সারপ্রাইজ দেবে, ঠিকঠাক সবার জন্য না, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঠাকুর,
বাড়ছে তত কিন্তু পাগলামও বাড়ছে, মানে বুঝতেই পারছ এই মেয়েদের সামনে রাখা যাচ্ছে না, কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। মানে এইদিকে প্রিয়াঙ্কা ট্যালেন্ট লাগে নাকি পাগলামো করার জন্য? মানে জন্মগত ট্যালেন্ট এই পাগলামো? যাই হোক, আচ্ছা জিনগত, ডিএনএ গত, কত কিছু অভ্যাসগত হয়, বাপরে বাপ। আচ্ছা এত এক্সকিউজেস, এত এক্সকিউজেস। যাই হোক, এখনো কিন্তু এদের পাগলামো শেষ হয়নি, পাগলামো আরো চলবে আমাদের কিন্তু পূজা পরিক্রমার ব্লগ এখনো কন্টিনিউ। সঙ্গে ঠাকুর দেখতে আসার মজাই কিন্তু আলাদা। মানে পাইনিয়ার অ্যাথলেটিকে, এক্স্যাক্টলি পাইনিয়ার অ্যাথলেটিকে আমরা আসছিলাম, একদম কোনো পাস ছিল না আমাদের কাছে, গেটের সামনে একদম গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এই মেয়েগুলো ওই কমান্ডোগুলোকে যেভাবে ঢং করে বললো কাকু দাদা, মানে যা তা করে কি কে কি বলছে, হ্যাঁ ফ্লার্টিং করছিল, ওদের ফ্লার্ট করার চোখ পুরো একেবারে যে রাজি হয়ে গেল, গেটটা খুলে দিল, আমরা স্যুট করে ঢুকে পড়লাম। আর আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের মনস্কামনা মন্দিরের আদলে তৈরি করা পাইনিয়ারের এই বিখ্যাত এই পূজা মণ্ডপ। আজকের ব্লগটা শুধু তার জন্য এবং পুনম দিলমের জন্য আমাদের ব্লগটা কিন্তু প্রচুর শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর নিচে কমেন্টসে তোমরা কিন্তু লিখো। আর পুনম দিলমের গ্ল্যামার সম্বন্ধে তোমরা মেয়েটা কেমন কি বলো? দেখালাম সারা বারাসাত, আমরা চুটিয়ে ঘুরলাম, প্রচুর পাগলামো করলাম, দাপিয়ে বেড়ালাম। তাই কিন্তু এই ব্লগটায় আমরা বিকেল থেকে এখন কটা বলছি প্রায় 10টা বেজে গেছে, প্রচুর হার্ড ওয়ার্ক করেছি। তাই তোমরা কিন্তু একদম ভুলো না লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে।